তুষার ধসায় মৃত্যু হল জম্মু কাশ্মীরের গুলমার্গে আন্তর্জাতিক পর্যটন রিসর্টে বেড়াতে আসা এক সুইডিশ স্কিয়ারের। কাশ্মীর পুলিশ জানিয়েছে গুলমার্গের আফারওয়াতে দুজন স্কিয়ার আটকে পড়েন তুষার ধসের কারণে। এদের মধ্যে ড্যানিয়েলের মৃত্যু হয় এই দুর্ঘটনায়। আরেক স্কিয়ার বেঞ্জামিনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গেছে এই ঘটনার একদিন আগেই কাশ্মীর প্রশাসন কাশ্মীরের 7টি জেলায় তুষার ধসের সতর্কতা জারি করেছিল। সতর্কতা জারির পরেও কী করে এই দুই বিদেশি স্কি করতে ওই এলাকায় পৌঁছলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে এই দুই বিদেশি পর্যটক স্কি করতে সাধারণ স্কি জোনের থেকে বেরিয়ে বেশ খানিকটা দূরে চলে গিয়েছিলেন। এ বেসিক্যালি 12:30 কে করিবে উপর গিয়েছে তো উসকে বাদ জব নিচে উতরে স্কিং কে লিয়ে তো উসমে উপর সে জব অনলাইন চায় তো ইনমে সে এক জো অ্যাভালাঞ্চ কে জদ মে আ গয়া দুসরা জো উসকে সাথ থা ও থোড়া সা ইঞ্জর নিয়ে উসকো সাফোকেশন হুই তো ও ওহাঁ সে নিকল গয়া তো ইমিডিয়েটলি জব হমে ইতলা হুই তো হমনে আপনি জো রেস্কিউ টিম হ্যায় গুলমার্গ মে ও অন স্পট গয়ে ওর উনহোনে উনকো রেস্কিউ কর লিয়া। কলকাতা 24/7 কাশ্মীর।